এটা মডেল কত এটা সুপার জিএল সুপার জিএল সুপার জিএল অরিজিনাল সুপার জিএল আচ্ছা এটা 2009 মডেল 9 মডেল 2009 মডেল 14 তে রেজিস্ট্রেশন এটা হলো 2003 মডেল 7 এর রেজিস্ট্রেশন আচ্ছা 3 এর মডেল 7 এর রেজিস্ট্রেশন গাড়ি 100% ওকে 100% এটা হলো কে এটা হলো এক্স নোয়া আচ্ছা এক্স নোয়া এটা মডেল কত এটা 2002 মডেল 2002 এর মডেল 6 এর রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফুল ফ্রেশ ভিতরে এসকালার ভিতরে এস হ্যাঁ ভিতরে এসকালার কিন্তু গাড়ি কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই গ্লাস অরিজিনাল হ্যাঁ গ্লাস অরিজিনাল এটা আমি অবশ্য এর আগে বলছি আমার কাছে কথা বলার সুযোগ আছে থাকবে আসলে আমি কমা দেব সেটার ভিতরে এসি টাচ এসি টাচ এসি টাচ কাজ আছে কোনো গাড়িতে না কোনো কাজ নাই আচ্ছা এটা 2003 মডেল 3 হ্যাঁ 3 2003 মডেল 6 রেজিস্ট্রেশন পেপারস আপ টু ডেট সাদা কালার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের ঠিকানা বলে দেন আমার শোরুম হলো মিরপুর 1 নম্বর মাজার রোড লালকোটি বাজারের ঠিক অপোজিটে আপন কার কালেকশন আচ্ছা আজকে কি কি গাড়ি থাকবে ভাই মোটামুটি আজকে র‍্যাফোর আছে সুপার ডিএল আছে জি করলা আছে এক্স করলা আছে হাইজ আছে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স আছে kr42 নোয়া আছে এক্স স্কয়ার নোয়া আছে জি আচ্ছা আচ্ছা প্রথম কি দিয়ে শুরু করব ভাইয়া এই যে র‍্যাফোর আছে র‍্যাফোর দিয়ে শুরু করব আচ্ছা ওকে ওকে ঠিক আছে মডেল 95 মডেল 95 মডেল 98 এর রেজিস্ট্রেশন পেপার সাবমিট পেপার সাবমিট ওকে গাড়ি কন্ডিশনটা কেমন যাচ্ছে গাড়ি কন্ডিশন আপ টু ডেট অল 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 ওকে ওকে আচ্ছা অল ওকে এতে চাকা আলো রিং সামনে গ্লাস অরিজিনাল হ্যাঁ সব সব অরিজিনাল আচ্ছা আগে এটাতে সানরুফ আছে নাকি জি সানরুফ আছে সাউন্ড সিস্টেম ভালো সানরুফ আছে সাউন্ড সিস্টেম ওকে আছে হ্যাঁ এরপর এই যে একজিও ফিল্ডার আচ্ছা একজি ফিল্ডার 2011 মডেল 16 তে রেজিস্ট্রেশন আচ্ছা 11 মডেল 16 তে রেজিস্ট্রেশন হ্যাঁ সিলভার কালার সিলভার কালার কন্ডিশন কেমন এটা জানেন কি 100% ওকে 100% ওকে কন্ডিশন একদম অল সাইড ওকে অল ওকে অল ওকে সিএনজি এসি সিএনজি এসি ইঞ্জিন সব 100% চাকা হ্যাঁ চাকা কোনো খোলা কাটা কোনো খোলা কাটা মাইর অ্যাক্সিডেন্ট নাই নাই না খোলা কাটা মাইর অ্যাক্সিডেন্ট কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নাই ওকে 26 সিরিয়াল অসাধারণ একটা গাড়ি আমরা একটু যদি পেপারস আপডেট তাই না ভাই জি আচ্ছা এটা দাম কত দিয়েছেন আজকে জানি ভাই এটা দাম দিয়েছি 14,60,000 টাকা 14,60 আস্কিং প্রাইস হ্যাঁ পেপারস আপ টু ডেট আচ্ছা এরপর এরপরে ভাই একটা এক্স এক্স ফিল্ডার এক্স ফিল্ডার আচ্ছা মডেল কত এটা 2004 মডেল 4 মডেল হ্যাঁ 2010 এর রেজিস্ট্রেশন আচ্ছা পেপারস আপ টু ডেট পেপারস আপ ডেট হ্যাঁ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি না আচ্ছা ভিতরে কি অবস্থা অল সাইড ওকে 100% সব হ্যাঁ এই যে ভিতরে ইন্টেরিয়ার এবং এই যে দেখেন উডেন করা আছে এবং অটো গিয়ার পাওয়ার স্টিয়ারিং এসি টাচ হ্যাঁ টিভি ব্যাক ক্যামেরা ওকে সিট কভার গুলো কি চেঞ্জ করা হয়েছে ভাই হ্যাঁ সিট কভার গুলো চেঞ্জ করা আচ্ছা তেল গ্যাস কমপ্লিট হ্যাঁ তেল গ্যাস কমপ্লিট সিসি কত এটা বলেন ভাই এটা এটা সিসি তো ভাই 1500 হ্যাঁ 1500 সিএনজি করা হ্যাঁ সিএনজি করা এটা কত রাখবেন আজকে জানি ভাই এটা সিলভার কালার এটা 2004 মডেল 10 এর রেজিস্ট্রেশন এক্স ফিল্ডার আচ্ছা হ্যাঁ এটা দাম রাখছি আমি 11,20,000 টাকা 11,20 আচ্ছা 11,20 এরপর অ্যাম্বুলেন্স এরপর অ্যাম্বুলেন্স আচ্ছা এটা 2003 মডেল 3 হ্যাঁ 3 2003 মডেল 6 এর রেজিস্ট্রেশন পেপারস আপ টু ডেট সাদা কালার kr42 নোয়া অ্যাম্বুলেন্স আচ্ছা এটা ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ার না ম্যানুয়াল গিয়ার ভিতরে স্ট্রেচার আছে ওকে এটা ভিতরে স্ট্রেচার আছে এবং লাইট আছে উপরে হ্যাঁ লাইট আছে হ্যাঁ সম্পূর্ণ ওকে গাড়ি শুধু অক্সিজেনের সিলিন্ডারটা নাই আর ভিতরে শুধু অক্সিজেনের সিলিন্ডার নাই আর সিএনজি করা দুইটা সিলিন্ডার আছে দুইটা সিলিন্ডার আছে আচ্ছা আচ্ছা এটা কত রাখবেন আজকে জানি ভাই এটার দাম রাখছি আমি 8,20,000 টাকা 8,20,000 8,20,000 আস্কিং প্রাইস আচ্ছা এরপর কি থাকবে এরপর একটা জি করলা দেখাই জি করলা জি করলা আচ্ছা এরপর থাকবে জি এটা 2004 মডেল 4 এর মডেল হ্যাঁ 10 এর রেজিস্ট্রেশন সিলভার কালার 4 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন হ্যাঁ 27 সিরিয়াল হ্যাঁ 27 সিটার ভিতরে এসি টাচ এসি টাচ এসি টাচ কাজ আছে কোনো গাড়িতে না কোনো কাজ নাই গাড়িতে কোনো কাজ নাই না কোনো কাজ নাই ভিতর কেমন কি অবস্থা ভাই একদম ফুল ফ্রেশ ফ্রেশ হ্যাঁ
এসি সাউন্ড সিস্টেম, এসি সাউন্ড সিস্টেম সব ওকে, সব ওকে, সব ওকে। গাড়িতে কোনো কাজ নাই, তেল গ্যাসও কমপ্লিট। হ্যাঁ, তেল গ্যাসও কমপ্লিট, ওকে, কোনো কাজ নাই। 27 সিরিয়াল, হ্যাঁ, সামনে পিছনে গ্লাস লাইট অরিজিনাল, সব অরিজিনাল। থ্যাঙ্ক ইউ ভাই, সব অরিজিনাল, এই লাইটগুলি অরিজিনাল, এই যে গ্লাস অরিজিনাল। আচ্ছা, হ্যাঁ, সিএনজি করা, সিএনজি করা, সিএনজি করা, হ্যাঁ। এটা এটার দাম রাখছি আপনার 1,60,000 টাকা। 1,60,000 কথা বলার সুযোগ। এটা আমি অবশ্য এর আগে বলছি, আমার কাছে কথা বলার সুযোগ আছে, থাকবে, আসলে আমি কমা দেব ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ওকে। এটা এক্সপ্লোরার দেখাই, এক্সপ্লোরার, আচ্ছা। এটা 2006 মডেল, 6, হ্যাঁ, 2010 এর রেজিস্ট্রেশন। কাজ আছে কোনো গাড়িতে? না, কোনো কাজ নেই, সম্পূর্ণ ফুল ফ্রেড, ভিতরে অ্যাশ কালার, ভিতরে অ্যাশ, হ্যাঁ, ভিতরে অ্যাশ কালার, কিন্তু গাড়ি কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, গ্লাস অরিজিনাল, হ্যাঁ, গ্লাস অরিজিনাল। এই যে চাকা আলো রিং, কোনো মারি খোলা কাটা নাই? না, কোনো মারি খোলা কাটা নাই। আচ্ছা, এসি সাউন্ড সিস্টেম কি কি কেমন করে? সব ওকে, সব ওকে, ভালো, হ্যাঁ, অটো গিয়ার, পাওয়ার স্টিয়ারিং, এসি, ইঞ্জিন 100% ওকে, ওকে। এটা সিলভার কালার, সিলভার কালার, হ্যাঁ, টায়ারগুলো একদম ফুল ফ্রেশ, ফুল ফ্রেশ, কি কয়, হ্যাঁ, অসাধারণ, ফুল ফ্রেশ। আচ্ছা, পেপারস আপ টু ডেট, পেপারস আপ ডেট, হ্যাঁ, পেপারস আপ টু ডেট। এটা আজকে কত রাখবেন দেখি ভাই? এটা আমি তো 12.5 দাম ইয়ে করছিলাম, আচ্ছা, এটা 12,20,000 টাকা, 12,20,000, আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর দেখতেছে হাই, হাই, এটা মডেল কত? এটা সুপার জিএল, সুপার জিএল, সুপার জিএল, অরিজিনাল সুপার জিএল। আচ্ছা, এটা 2009 মডেল, 9 মডেল, 2009 মডেল, 14 রেজিস্ট্রেশন, 100% ওকে গাড়ি, 100% সাদা কালার, সুপার জিএল, অরিজিনাল সুপার জিএল, অরিজিনাল সুপার, হ্যাঁ, কোনো কাজ কাম নাই, হ্যাঁ, কোনো কাজ নাই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, কোনো খোলা কাটা নাই, হ্যাঁ, গাড়ি 100% ওকে, ওকে। আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, উপর কন্ডিশন একটু দেখাই দিই, হ্যাঁ, আচ্ছা, এটা পেপার সাপ টু ডেট, পেপার সাপ, হ্যাঁ, পেপার সাপ টু ডেট। এটার দাম 22,20,000 টাকা, 22,20,000, 22,20,000 আসিন প্রাইস, আমি আসলে কমাই দেব, আসলে কমাই দেব, হ্যাঁ, ইনশাআল্লাহ, আচ্ছা, আসলে কিন্তু কমবে। আচ্ছা, এই পাশে দেখতাম একটা কেআর 42, এটা কেআর 42 নোয়া, এটা হলো 2003 মডেল, 7 রেজিস্ট্রেশন, আচ্ছা, 3 এর মডেল, 7 রেজিস্ট্রেশন, গাড়ি 100% ওকে, 100%, এটা উঁচা ফ্লোর নোয়া, আচ্ছা, হ্যাঁ, উঁচা ফ্লোর নোয়া, হাই ফ্লোর, এটা দাম কম, এইখানের জন্যই তো দাম কম ভাই, আচ্ছা আচ্ছা, দাম কম, এটা অটো গিয়ার, পাওয়ার স্টিয়ারিং, গাড়ি খুব ফ্রেশ, কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, কাগজ আপ টু ডেট। এটার দাম হলো 6,20,000 টাকা, 6,20,000, 6,20,000, আচ্ছা, 6,20,000, ওকে। আরেকটা এক্সনোয়া আছে, এক্সনোয়া, জি, এক্সনোয়া, এটা হলো কে, এটা হলো এক্সনোয়া, আচ্ছা, এক্সনোয়া, এটা মডেল কত? এটা 2002 মডেল, 2002 এর মডেল, 6 রেজিস্ট্রেশন, সিলভার কালার, পেপারস আপ টু ডেট, কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, আচ্ছা, হ্যাঁ, সম্পূর্ণ ফুল ফ্রেড, এসি, ইঞ্জিন 100% ওকে, অল ওকে, হ্যাঁ, এসিটা টাচ, সম্পূর্ণ ওকে, কোনো কাজ নাই তো? না, কোনো কাজ নাই, এসি, ইঞ্জিন, গিয়ার, অল ওকে, অব, সব ওকে, আচ্ছা, এসি, ইঞ্জিন, গিয়ার, এস, সাউন্ড সিস্টেম সবকিছু কমপ্লিট আছে। এটার দাম 10,60,000, 10,60,000, 10,60,000, 10.5 লাখ, 10.5, হ্যাঁ, 10.5, আচ্ছা, এবার প্রাডো দিয়ে দিন, এই যে প্রাডো হলো ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার, হ্যাঁ, 2003 এর মডেল, 3 এর মডেল, হ্যাঁ, আচ্ছা, 4 রেজিস্ট্রেশন, 3 এর মডেল, গাড়ি 100% ওকে। এটার সম্বন্ধে আর কিছু বলবো না, এর আগে বলছি, এটার দামও আমি বলে দিছি 30,00,000 টাকা, 30, হ্যাঁ, 30,00,000, এই গাড়িটা আমার নামে, $6,500,000, আর যদি পেপারস আপডেট করে দিতে বলে 9,30,000, 9,30,000, ওকে,